গোটা গ্রামের লোক শোকাহত তো। হ্যাঁ, ছেলেটা কালকে 8:30 সময় বেরিয়ে গেল এখান মুম্বাইয়ের বিমান থেকে নামার কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু দাসপুরের ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের এবারের উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীর। জানা যাচ্ছে দাসপুর থানার ব্রাহ্মণ বসান গ্রামের স্বপন মণ্ডলের ছেলে বছর 18-এর আকাশ ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয় থেকে এবার 2022-এ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বাবা স্বপন মণ্ডল পেশায় একজন স্বর্ণকার। আকাশের ইচ্ছা ছিল মুম্বাই ঘুরে দেখার। পরিবারের তরফে জানা যাচ্ছে বুধবার 8-ই জুন সম্পর্কে মামা শুভেন্দু মণ্ডলের সাথে উড়োজাহাজে মুম্বাই পাড়ি দেন। রাত প্রায় 2 নাগাদ মুম্বাইয়ে মামার বাসায় পৌঁছলে শারীরিক অবনতি হতে থাকে। স্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই ভোর প্রায় 3:30 নাগাদ আকাশের মৃত্যু হয় বলে বাড়িতে খবর আসে। আজ বৃহস্পতিবার ভোরে দাসপুর ব্রাহ্মণ বসানে বাড়ির ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই সারা গ্রামে শোকের ছায়া। ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাইতি বলেন, আকাশ মণ্ডল খুবই ভালো ছেলে ছিল, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ও খুব পারদর্শী ছিল। মুম্বাই থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছে আকাশের হার্ট ব্লক হয়ে যায়, তাতেই এই মৃত্যু। মাত্র 18 বছর বয়সী হার্ট ব্লক। মুম্বাই পুলিশ আকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা যাই হোক, এইভাবে গ্রামের ছেলের বিমান থেকে নেমেই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দাসপুরে। ইন্দ্রজিৎ মিশ্র ও সৌমেন মিশ্রের রিপোর্ট। আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমি উত্তম মণ্ডল। যে আকাশ মারা গেছে সম্পর্কে আমি তার দাদু হই, আর আকাশ ছেলে হিসাবে খুবই ভালো, সবাইয়ের সঙ্গে খুব সুসম্পর্ক রেখে চলতো, যার জন্য গোটা গ্রামের লোক শোকাহত। হ্যাঁ, ছেলেটা কালকে 8:30 সময় বেরিয়ে গেল এখান থেকে মামার সঙ্গে বেড়াতে বোম্বে। রাত্রিতে হঠাৎ করে অসুবিধা হয়েছে, আমরা সকালে খবর পেলাম ও মারা গেছে। হ্যাঁ, ও ছেলেটা তো এবছর ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে HS পরীক্ষা দিয়েছে, কালকে তার রেজাল্ট বেরোবে। হ্যাঁ, আর এখানে বাড়ির লোক তো সবাই তো মানে কাকা কাকিমা ঠাকুমা সব মর্মাহত, মানে তাদের দিকে তো ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে রাখা আছে। এরকম মানে পড়াশোনায় ভালো। আমি আশিস মাইকি, ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে আমরা একটা খুব আমরা খুবই মর্মাহত যে আমরা সকালে একটি দুঃসংবাদ শুনলাম, আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি এবছর এটি আকাশ মণ্ডল বাবা স্বপন মণ্ডল তো এই ব্রহ্মভূষণ গ্রামেরই রাত্রি 3:30 সময় সে পরলোক গমন করেছে। খুবই ভালো ছেলে ছিল, আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বিভাগে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল, খুবই মেধাবী ছাত্র এবং খেলাধুলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে বিদ্যালয়ে খুব অগ্রণী ভূমিকা পালন করত। বহু খেলাধুলার উপরও প্রাইজও পেয়েছে, কিন্তু গতকালও সকালেও আমাদের মাঠেই খেলাধুলা করেছে, করে দেওয়ার পর বিকালে বোম্বে গামী হয় এবং ফ্লাইট রাত্রি 10:30 ফ্লাইট ধরে প্রায় 2:30 দিকে গিয়ে সেখানে নামে বোম্বেতে এবং তারপর একটু ঘুমিয়ে পড়ে এবং সেখানে এই ভ্রমণ অবস্থাতেই তার শরীরটা খারাপ হয় এবং সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু সেখানেই সে যাত্রাপথে হসপিটালের পথে সে পরলোকগমন করে এবং তার মৃত্যুতে আমরা শিক্ষক মণ্ডলী আমার ছাত্রছাত্রী সহ বিদ্যালয় সংশ্লিষ্ট সবাই গভীরভাবে শোকাহত। তার এখনও মরদেহ আমাদের গ্রামে এই ব্রাহ্মণ বসানে তার বাড়িতে আসেনি, এলে আমরা আবার তার বাড়িতে গিয়ে তার প্রতি আমাদের বিনম্র আমাদের আমাদের যে স্নেহাশিস জানিয়ে আসবো, তার আত্মার আমরা সঙ্গে আমাদের